আসসালামু আলাইকুম। আমার আজকের ডেলিভারিতে ছিল 3টি কেক, তার মধ্যে 1টি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন যে প্রথমেই আমি এক এক করে সব কেকের বেস রেডি করে রাখি, এরপর একসাথে সব কেকের ক্রিম রেডি করে রাখি এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে, এরপরে 1টি 1টি করে কেক ডেকোরেশন করা শুরু করি। তো একইভাবে আমি সব কেকের বেস রেডি করে নিয়েছি। কিভাবে আপনারা কেকের বেস তৈরি করতে পারবেন পারফেক্ট স্পঞ্জ কেকের বেস, তার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যারা দেখেনি চাইলে এক নজরে দেখে নিতে পারেন। আপনারা আমার চ্যানেলে 1 পাউন্ড, 2 পাউন্ড, 1.5 পাউন্ড সব ধরনের কেকের বেস পেয়ে যাবেন। তো আমি প্রথমে কেকের যে উপরের পাতলা এই লেয়ারটা আছে এটাকে কেটে সরিয়ে নিচ্ছি, এটা আসলে ভালো লাগে না। এবার আমি কেক বেক করেছিলাম 6 ইঞ্চের রাউন্ড মোল্ডে, এজন্য এখানে কেকের বোর্ড নিয়েছি আমি 10 ইঞ্চের। আমি একটু বড় সাইজের বোর্ড নিচ্ছি এজন্যই, এতে করে কেক ডেলিভারি দেওয়ার সময় আর নষ্ট হয়ে যাবে না। বোর্ডের উপর সামান্য একটু হুইপ ক্রিম দিয়ে তার উপরে একটা কেকের লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আমি সুগার সিরাপ। সুগার সিরাপটা আপনারা চাইলে ব্রাশ দিয়ে দিতে পারবেন, অথবা এভাবে যে কোনো স্পুন দিয়ে অথবা স্প্রে করেও দিতে পারবেন। এবার এর উপরে দিয়ে দেবো আমি হুইপড ক্রিম। আমি একসাথে বেশি করে হুইপড ক্রিম রেডি করে 3-4টা এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। যতটুকু ক্রিমের প্রয়োজন শুধুমাত্র ততটুকু ক্রিম বাইরে রাখবো, আর বাকি ক্রিমটা থাকবে নর্মাল ফ্রিজে। একসাথে আমরা বেশি ক্রিম বাইরে রাখবো না, যেহেতু এখন প্রচুর গরম, বাইরে বেশি ক্রিম রাখতে গেলেই দেখা যাবে ক্রিম নরম হয়ে যাবে। এবার আমি এখানে নিয়েছি চেরি ফিলিং। চেরি ফিলিং যে কিনতে পাওয়া যায় রেডম্যানের সেটাই আমি কিনে নেই, আর চেরিগুলো আস্ত থাকে এজন্য কাঁচি দিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চপিং বোর্ডে ছুরি দিয়েও ছোটো টুকরো করে কেটে নিতে পারবেন। এবার একটি প্যালেট নাইফ দিয়ে এই চেরি ফিলিংটাকে চারপাশে সমান করে আমি ছড়িয়ে দিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেক অথবা হোয়াইট ফরেস্ট কেক অথবা রেড ভেলভেট কেকের ভেতরে চেরি ফিলিং দেওয়া হয় সাধারণত, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কেকের মধ্যেও কিন্তু কাস্টমাইজড করে নিতে পারবেন। এই স্বাদটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি আবারও সুগার সিরাপ। যেহেতু স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপ দিতে হবে, কিন্তু ময়েস্ট কেকের ক্ষেত্রে কোনো সুগার সিরাপ দিতে হবে না। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ পারভিনস কেক হাউস থেকে ভিডিও দেখছেন, আমাদের পেজটায় লাইক প্লাস ফলো দুটাই দিয়ে দিবেন। আমি যখন অন্য কোনো ডেকোরেশন করি কেকের উপর, তখন আমি প্রথমে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নেই, এরপর আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপর ফিনিশিং আনি, এরপরে ডিজাইন করি। কিন্তু আজকে যেহেতু চকলেট লেস দিয়ে কেকটা কভার করা থাকবে, এজন্য আমি একবারেই একটু বেশি করে ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিচ্ছি। আর খুব বেশি ক্রিম দিব না, অনেকেই কিন্তু বেশি ক্রিম খেতে পছন্দ করে না। কিছু কাস্টমার এমন আছে যারা কম ক্রিম খেতেই পছন্দ করে, তো মাঝে মাঝে দেখা যায় তাদের জন্য কম ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করা হয়। তো আমি পুরো কেকটাকে কোট করে নিয়েছি ক্রিম দিয়ে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি হোয়াইট চকলেট লেস। চকলেট লেস কীভাবে বানাতে হয় এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। চকলেটটাকে আমি ডাবল বয়লারে মেল্ট করে নিয়ে পাইপিং ব্যাগে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে শুধুমাত্র একটা বেকিং পেপারের উপরে জিগজ্যাগ করে ডিজাইন করে নিয়েছিলাম, সেই বেকিং পেপারটা কেকের উপর বসিয়ে দিয়েছি। এরপরে কেকটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 3 মিনিটের জন্য। ডিপ ফ্রিজ থেকে 3 মিনিট পর বের করে নিয়ে এই বেকিং পেপারটাকে আমি সরিয়ে নিচ্ছি। শেষের ক্ষেত্রে বেকিং পেপারটাকে একটু সাবধানে তুলে নিতে হবে, না হলে দেখা যাবে চকলেট লেস ভেঙে যেতে পারে। আর যদি মনে হয় কোথাও একটু চকলেট লেস ভেঙে গেছে, সেটা আমরা চকলেট লেস দিয়ে এভাবে সমান করে ফেলব। আর পুরো ডিজাইনটা যখন করা হয়ে যাবে তখন আর এটা একটুও বোঝা যাবে না। তো আমি একটা 2F নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এই নজেলটার মডেল নাম্বার ছিল 2F। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি চেরি। অনেকেই দেখবেন চেরি ইউজ করে না, তারা দেখবেন কর্মচা দিয়ে থাকে, কিন্তু আমি সবসময় চেরিটাই দিয়ে থাকি। আমার কেকের লাভটা একটু কম হলেও আমি চেষ্টা করি সবসময় পারফেক্ট জিনিসটাই দেওয়ার জন্য। আমার কেক ডেকোরেশন শেষ, কেকটাকে আমি 5-6 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে এরপরেই ডেলিভারি দিয়ে দেবো। আজকে একসাথে আমার 3টা কেকের অর্ডার ছিল, 2টা ছিল ব্ল্যাক ফরেস্ট আর 1টা ছিল হোয়াইট ফরেস্ট। আমি ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট 2টাই 650 করেই নেই, 1 পাউন্ড প্লাস থাকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।